হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, তোমরা সবাই ক্লাসটা দেখতে পাচ্ছ আশা করি এবং শুনতেও পাচ্ছ। তো আমরা নিয়ে চলে এসেছি, আমি তোমাদের শুভাশিস স্যার, আজকে নিয়ে চলে এসেছি রেলওয়েজের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমন কিছু কোয়েশ্চেন যেগুলো হরদম রেলওয়েজের পরীক্ষায় আসে, ঠিক আছে? হরদম রেলওয়ের পরীক্ষায় আসে এবং বারবার আসে এরকম কোয়েশ্চেন। সে নাম কি দিয়েছি তার? আমি বুলেট টেন, তার নাম দিয়েছি আমি বুলেট টেন। তো চলো আমরা এই ক্লাসের দিকে এগোই, অগ্রসর হই। তো চলো, যারা যারা উপস্থিত আছো প্লিজ কমেন্ট করে জানাও, হ্যাঁ স্যার আমি দেখতে পাচ্ছি। তোমরা কি সবাই সাউন্ড শুনতে পাচ্ছ? ওকে, শোনা যাচ্ছে সাউন্ড, সাউন্ড শোনা যাচ্ছে। তো চলো আমরা ক্লাসের দিকে এগোচ্ছি, যতজন আছো ততজন তাড়াতাড়ি একটু 10-12টা শেয়ার করে দাও তাড়াতাড়ি, যাতে আরও সবাই এসে জয়েন করতে পারে। তো চলো, পবন গড়াই, সোনু মণ্ডল, সুমি ব্যানার্জি, তোমাদের এখন একটুখানি দায়িত্ব হচ্ছে কি এটা একটু শেয়ার করে দাও, কারণ ইম্পর্টেন্ট একটা সেশন যেটা কাজে লাগবে কি রেলওয়ের পরীক্ষা ক্র্যাক করার জন্য কাজে লাগবে। তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু শেয়ার হয়ে যাক, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। তো চলো আমরা ক্লাসের দিকে এগোচ্ছি। তো আমরা ক্লাসে যাওয়ার আগে একটা জিনিস দেখে নেবো, আমাদের 72% ডিসকাউন্ট চলছে, কত? 72% ডিসকাউন্ট। তো তাড়াতাড়ি 72% ডিসকাউন্টের আন্ডারে তোমরা তাড়াতাড়ি NTPC আর গ্রুপ ডি এই কম্বাইন কোর্সটা নিয়ে নাও, কারণ হচ্ছে এই দুটো তোমাকে হেল্প করবে, সত্যিকারের হেল্প করবে রেলওয়ের পরীক্ষায় পাশ করাতে। আমি এখানে তোমাদের সায়েন্স পড়াবো, আশা করি তোমরা আমার ক্লাস দেখেছো ইউটিউবে। তো আশা করা যায় যদি আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, এই কোর্সটা পারচেস করবে কি দিয়ে? কোড ইউজ করে। কোন কোড? Y229, এই কোডটা ইউজ করবে যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে যদি না ভালো লেগে থাকে করবে না, কোর্স কিনো না, কোনো ব্যাপার নয়, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমাকে আমি গাইড করতে পারবো, তাহলে কোর্সটা কিনবে, ঠিক আছে? চলো চলো তারপরে আমরা দেখে নিই যারা যারা পরে এসে উপস্থিত হলো। বিপ্লব সরকার, সুমি ব্যানার্জি, দাদা দেখতে পাচ্ছি সাউন্ড, ওকে বলে জানিয়ে দিয়েছে, ওকে ঠিক আছে। সরকার, পিউ ঘোষ, বিপ্লব, তারপর হচ্ছে দেবার ক্লাস। আচ্ছা চলো, তোমাদের সবাইকে নিয়ে ক্লাসটা আমরা শুরু করছি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসছে, দেখো MCQ কোয়েশ্চেন দেওয়া আছে, যে চারটে করে অপশান আছে, আমরা কি করব কোয়েশ্চেনটা নিয়ে চারটে করে অপশান নিয়েও একটুখানি ডিসকাস করে নেবো তার ডেপথে, ঠিক আছে? চলো ফার্স্টের কোয়েশ্চেন কী বলছে, কী বলছে? সাউন্ড ইজ আ, সাউন্ড কী ধরনের একটি কী বলেছে? ওয়েভ। কী ওয়েভ? টাইডাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ, সারফেস ওয়েভ, না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? কোনটা হবে অ্যান্সার? তোমাদের কাছ থেকে আমি ফার্স্টে অ্যান্সার শুনবো, তারপরে আমি যাব হচ্ছে উত্তরের দিকে এবং ডেসক্রাইবের দিকে, ঠিক আছে? তো কী বলছে? সাউন্ড ইজ আ টাইডাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ, সারফেস ওয়েভ, না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? কোনটা হবে অ্যান্সার? চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, 17 জন লাইভে চলে এসছে, অ্যান্সার চলে এসছে ডি ডি ডি, একের পর এক চলে এসছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছে সবাই, ঠিক আছে? সবাই বলছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন মাথায় এলো? সবার ফার্স্ট প্রশ্ন আমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন মাথায় এলো তোমাদের? এইটা আমাদের প্রশ্ন, সবাই মানে কন্টিনিউয়াস অ্যান্সার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এলো, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন? আসলে উত্তর হবে কি মেকানিক্যাল ওয়েভ হবে উত্তর। যারা যারা বি অ্যান্সার দিয়েছো তারা ঠিক, যারা যারা ডি অ্যান্সার দিয়েছো তারা নয়, ঠিক আছে? অ্যান্সার কী হবে? মেকানিক্যাল ওয়েভ। তাহলে আমাদের এই দুটো জিনিসের মধ্যে অবশ্যই কনফিউশন হয়, কোনটা মেকানিক্যাল ওয়েভ আর কোনটা ইলেকট্রনিক ওয়েভ, তাই জন্যই আমি ভুল করলাম। তাহলে চলো মেকানিক্যাল ওয়েভ কোনটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনটা, সেটা আমরা দেখে নেব। চলো, তো কন্টিনিউয়াস সবাই ভুল উত্তর দিয়েছে, যতজনকে আমি দেখতে পাচ্ছি সবাই টানা ভুল উত্তর। সাউন্ড হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ, সাউন্ড কি এক প্রকার মেকানিক্যাল ওয়েভ। সবার ফার্স্টে দেখি টাইডাল ওয়েভ, টাইডাল ওয়েভ কোনটাকে দেখবো? যেটা সমুদ্র বা নদীর মধ্যে যে মানে যে দোলন জিনিসটা দেখতে পাই সেটাকে বলবো কি টাইডাল ওয়েভ। এটা কোনো সাইন্টিফিক ওয়েভ নয়, এটাও এক প্রকার কি, এটাও এক প্রকার আমরা সারফেস ওয়েভ বলতে পারি, ঠিক আছে? এটা এক প্রকার সারফেস ওয়েভ, ঠিক আছে? চলো তারপর কি, টাইডাল ওয়েভ গেল, টাইডাল ওয়েভ কোথায় কোথায় দেখতে পাবো আমরা? আর্থকুইকের সময় দেখতে পাই, আর্থকুইকের সময় যে ওয়েভটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে টাইডাল ওয়েভ। আর টাইডাল ওয়েভ কী বলেছি? এক প্রকার সারফেস ওয়েভ, মানে যদি পরীক্ষা যদি সারফেস ওয়েভ অপশানে থাকে তাহলে সারফেস ওয়েভও তোমাকে দাগাতে হতে পারে, ঠিক আছে? তাহলে আর আর্থকুয়েক কী? টাইডাল ওয়েভ বা সারফেস ওয়েভ। আর ভলকানিক ইরাপশন কী? এটাও এক প্রকার টাইডাল ওয়েভ, ঠিক আছে? চলো তারপরে তারপরে কী আসছে? মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভের বৈশিষ্ট্য কী হবে?
মেকানিক্যাল ওয়েভের মেন যেটা বৈশিষ্ট্য, কোনো কিছুর মধ্যে দিয়ে যে ওয়েভ যাওয়ার জন্য কি হতে হবে, কোনো মাধ্যম অবশ্যই দরকার, মিডিয়ামের প্রয়োজন, মাধ্যম বা মিডিয়াম যেটাকে বলি, ঠিক আছে, মাধ্যম বা মিডিয়াম অবশ্যই জরুরি, মাধ্যম বা মিডিয়াম ছাড়া কোনো দিনও মেকানিক্যাল ওয়েভ যেতে পারে না, ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ কখনোই যেতে পারে না কি মাধ্যম ছাড়া, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মাধ্যম ছাড়া যেতে পারে, যেমন উদাহরণ কি আলো, লাইট, লাইট হচ্ছে এর একটা উদাহরণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, ঠিক আছে, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ, ঠিক আছে, কিন্তু কিন্তু এখানে কি সাউন্ড, সাউন্ড যাওয়ার জন্য কি দরকার, কোনো একটা মাধ্যমের দরকার পড়ে, তাহলে অটোমেটিক এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা কেটে গেল, অপশান নয়, তাহলে অ্যান্সার কি পড়ে রইল, এবার সারফেস ওয়েভ বা মেকানিক্যাল ওয়েভ, সারফেস ওয়েভে কি হয়, সারফেস ওয়েভের উদাহরণ যদি দিই, আমি যদি বিছানার চাদরটা ঝাড়ছি, ঠিক আছে, একটা ঢেউয়ের সৃষ্টি হলো, এটা কি, এটাকে বলবো আমরা সারফেস ওয়েভ, ঠিক আছে, এটাকে বলবো আমরা সারফেস ওয়েভ, সারফেস ওয়েভ মানে কি দুটো লেয়ারের মধ্যে একটা লেয়ার যখন কম্পন সৃষ্টি করে তাকে আমি বলবো কি সারফেস ওয়েভ, ঠিক আছে, দুটো লেয়ারের মধ্যে একটা লেয়ার যদি কম্পন তৈরি করে বা দুটো লেয়ারই করতে পারে কিন্তু আলাদা আলাদাভাবে, তখন তাকে কি বলবো আমরা সারফেস ওয়েভ বলবো, ঠিক আছে, তখন আমি তাকে কি বলবো সারফেস ওয়েভ, যেমন বিছানার চাদরটা যখন ঝাড়া দিচ্ছ তখন যে জাজিমটা আছে সেটা বা ম্যাট্রেস যেটা সেটা একই রকম আছে, ছাড়ছো কি তুমি চাদরটাকে নিয়ে একটা ঝাড়া মারলে, তার ফলে কী হলো চাদরটার মধ্যে একটা ঢেউয়ের সৃষ্টি হলো, এটা কী হলো একটা সারফেস ওয়েভ। আর মেকানিক্যাল ওয়েভের মেন বৈশিষ্ট্য কী, এর মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যম জরুরি আর কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যম জরুরি নয়, তাহলে কি আমি কি বলবো সাউন্ড ওয়েভ হচ্ছে মেকানিক্যাল ওয়েভের উদাহরণ, আর অপরদিকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ যদি দেখো কি বলছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, লাইট, আলট্রাভায়োলেট, এক্স রে, গামারে, এগুলো সব হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ক্লিয়ার, চলো। তো এখানে অরিজিৎ বলেছে সায়েন্সে খুব উইক আমি, কীভাবে স্টাডি করলে উপকার হবে, অবশ্যই বলবো কীভাবে স্টাডি করলে উপকার হবে, কি বই পড়লে উপকার হবে সব জানিয়ে দেব, ঠিক আছে, ক্লিয়ার, চলো তারপরে, চলো তারপর, সাউন্ড ধাতব জিনিসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, খালি ধাতব নয় যে কোনো মাধ্যম হলেই তার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, ঠিক আছে, চলো তারপর, এরপরে কোয়েশ্চনে আসছি, ইফ আ বডি ইজ রিভিলড ইন আ সার্কেল দ্য ওয়ার্ক ডান অন ইট, বলছে কি একটা সার্কেলের মধ্যে দিয়ে যদি এক মানে একটা সার্কেলের মধ্যে যদি একটা ওয়ার্ক ডান হয়, মানে এক কথায় তুমি ধরো এইখানে আছো, এটা একটা গোল রাস্তা, ঠিক আছে, তুমি কী করলে এখান থেকে দৌড়ানো শুরু করলে এবং দৌড়ানো শুরু করে আবার ঠিক এইখানে এসেই পৌঁছালে, কী করলে তুমি দৌড়ানো যেখান থেকে শুরু করেছিলে সার্কেল পথে সেখানে এসেই দৌড় শেষ করলে, তাহলে তোমার ওয়ার্ক ডান কী হবে, কী বলেছে অপশান ইজ নেগেটিভ, ইজ জিরো, ক্যান নট বি ডিটারমাইন্ড, ইজ পজিটিভ, কোনটা হবে অ্যান্সার, যদি একটা গোল পথে তুমি যদি প্রদক্ষিণ করো, ঠিক আছে, একটা গোল পথে যদি তুমি কাউকে প্রদক্ষিণ করো কোনো একটা পথকে, হ্যাঁ, আবার পুনরায় সেই জায়গায় যদি ফিরে আসো তাহলে কী হবে, তাহলে তাহলে কী পরিমাণ তুমি কার্য করলে, কত কার্য করলে, নেগেটিভ, পজিটিভ, জিরো না ক্যান নট বি ডিটারমাইন্ড, নির্ণয় করা সম্ভব নয়, দুয়েরটা সবাই বলছে সি, মানে বিপ্লব বলছে সি, চলো অন্যদের অ্যান্সারগুলো একটু দেখে নেবো তাড়াতাড়ি, দুয়ের অ্যান্সারটা অন্যদের একটু দেখে নেবো, অন্যদের একটু দেখে নেবো, সবাই বলছে সি, কল্যাণও বলল সি, চলো অন্য অন্য আর কেউ অ্যান্সার, চলো আমি এবার রিভিল করছি কি ওয়ার্কের ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা আমরা পড়েছি, ঠিক আছে, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা, ক্লিয়ার, এইবার দেখো, এইবার ভালো করে দেখো, দুয়েরটা বি, যারা যারা বি অ্যান্সার দিয়েছো একদম সঠিক, ঠিক আছে, বি যারা যারা অ্যান্সার দিয়েছো একদম সঠিক, কী বলছে এফ ইন্টু এস কস থিটা, ভালো করে দেখো, তোমার এখানে এফ কোনো একটা মান হবে, তুমি দৌড়েছো যখন বল নিশ্চয়ই ছিল, ঠিক আছে, বল নিশ্চয়ই ছিল, তাহলে কত সেটি, আমি এটা ধরে নিলাম এফই ধরে নিলাম, এফ বল, এসটা হচ্ছে কি স্মরণ, এস মানে কি স্মরণ, আর কস্তিটার এখানে কোনো কাজ নেই, ঠিক আছে, তার মানে এফ ইন্টু এস দিয়ে আমি নির্ণয় করে নিতে পারবো, যখন দৌড়াবো কস্তিটার কোনো কাজ নেই, ঠিক আছে, এফ ইন্টু এস, এবার দেখো এফের মান আমি বললাম এফ,
স্মরণ কতটা হয়েছে তোমার? তুমি ভালো করে দেখো, যেখান থেকে শুরু করেছিলে দৌড়, তুমি আবার সেখানে এসেই পৌঁছেছো, তার মানে স্মরণ কত? শূন্য। তাহলে এফ ইন টু জিরো কত হয়? শূন্য হয়। তাহলে ওয়ার্ক কত? ওয়ার্ক করলে কত? শূন্য। তাহলে তোমার ওয়ার্ক ডান কত? শূন্য। সায়েন্সের ভাষায় তুমি যদি একটা গোল মাঠে দৌড়িয়ে আসো পুরোটা, তাহলে তোমার ওয়ার্ক ডান কত? জিরো। কারণ তোমার স্মরণ শূন্য হয়েছে, ঠিক আছে? স্মরণ শূন্য হয়েছে, তার মানে কি? উত্তর হলো জিরো। তাহলে এটার অ্যান্সার কী হবে? জিরো হবে এটার অ্যান্সার, ঠিক আছে? ডাব্লিউপিএসসির মানে রেজাল্ট কবে দেবে এখানে জিজ্ঞাসা করছে। তুমি যদি ভালো করে দেখো, এই লকডাউন সিচুয়েশনের মধ্যেও ডাব্লিউপিএসসি যেভাবে কাজ করে চলেছে সেটা অনবদ্য, ঠিক আছে? ভাবা যায় না, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টও এত কাজ করছে না যতটা ডাব্লিউপিএসসি যত তাড়াতাড়ি রেজাল্টগুলো বার করে দিয়েছিল এর আগে, আমরা যদি দেখি, ঠিক আছে? তার মানে আমরা আশা রাখতে পারি খুব শীঘ্রই এই ডাব্লিউপিএসসি এটা বার করে দেবে বাদ বাকি রেজাল্টগুলো। তুমি যদি দেখো একটু নিউজে খবর রাখো, একটু নিউজের যদি লক্ষ্য রাখো, তাহলে দেখতে পাবে যে প্রচুর পরিমাণে ওখানে কী হচ্ছে, কাজ চলছে এর উপরে রেজাল্ট বার করার পিছনে, ঠিক আছে? কারণ কর্মচারী প্রচুর পরিমাণে দরকার। তো চলো এবার আমরা ক্লাসের দিকে এগোচ্ছি। রেলের পরীক্ষাও হবে, যারা যারা ভাবছিলে রেলের পরীক্ষা কবে হবে, আদৌ কী হবে, তো মাথায় রাখবে রেলের পরীক্ষাও হবে, ক্লিয়ার? তো চলো, এখানে তোমরা দেখতে পেলে কি ডাব্লিউ ইকুয়ালস টু জিরো, ডাব্লিউ ইকুয়ালস টু কী বেরোলো? জিরো। আর রেলের বলতে মনে পড়লো, আবার বলে দিচ্ছি আমাদের রেলের কোর্স এসে গেছে, যেটার দাম তোমরা আজকে 1050 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? 1050 টাকা। কোন কোড ইউজ করলে? Y229, Y229 কোডটা ইউজ করলে 1050 টাকার মধ্যে তোমরা কোর্সটাকে পারচেস করে নিতে পারো। তো তাড়াতাড়ি কোর্সটা পারচেস করে নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি তোমাদের এখানে সায়েন্স পড়াবো এবং সায়েন্সের একেবারে নিচের পোর্শন থেকে যাদের ভিত দুর্বল তাদের জন্য, বিশেষ করে তাদেরকে আমি ভিত দুর্বল থেকে তাদের আমি যদি এমন স্ট্রং না বানিয়ে ছেড়েছি আমার, তাহলে একটা নাম রেখে দিও তোমরা, তোমরা তোমাদের মতন একটা নাম রেখে দিও, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ নিয়ে পড়াচ্ছি তোমাদের, আমি এমনভাবে পড়াবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তুমি যদি আমাদের ইউটিউব ক্লাস দেখে থাকো, আমি একেবারে বাচ্চাদের মতন করে পড়াই। আমি মনে করি না এইখানে কেউ মাস্টার্স আছে বা কেউ, হ্যাঁ, আমি একেবারে বাচ্চাদের যেরকমভাবে সায়েন্স বোঝানো দরকার একেবারে নিচের লেভেল থেকে উপরের লেভেল অবধি আমি এভাবে সায়েন্স বুঝিয়ে থাকি, এরকম আমাদের চ্যানেলে সব টিচাররাই এইভাবে পড়িয়ে থাকে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করছি। মেটালস ক্যান বি গিভেন ডিফারেন্ট শেপস, মেটালকে কী করা যায়? বিভিন্ন শেপ দেওয়া সম্ভব, মেটালকে কী করা যায়? বিভিন্ন শেপ দেওয়া সম্ভব অ্যাকর্ডিং টু আওয়ার নিডস বিকজ দে পজেস দ্য প্রপার্টিস, কারণ তাদের কী বৈশিষ্ট্য থাকে? ম্যালিয়েবিলিটি অ্যান্ড ডাকটাইলিটি, দুর্বলতা এবং নমনীয়তা, ডাকটাইলিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি, নমনীয়তা এবং পরিবাহিতা, ম্যালিয়েবিলিটি অ্যান্ড সোনোরিটি, এখানে ম্যালিয়েবিলিটি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ম্যালিয়েবিলিটি মানে দুর্বলতা, ঠিক আছে? দুর্বলতা এবং সোনারিটি, ঠিক আছে? সোনারিটি মানে পরে আসছি, কন্ডাক্টিভিটি অ্যান্ড সোনারিটি, ঠিক আছে? মানে কি কন্ডাক্টিভিটি এবং সোনারিটি মানে পরিবাহিতা এবং সোনারিটি, কোনটা হবে অ্যান্সার? দেখো পরীক্ষায় বেশিরভাগ বাংলায় কোয়েশ্চেন হলেও অপশানটা থাকবে কিন্তু ইংলিশে, এটা মাথায় রেখে তোমাকে যেতে হবে, ইংলিশেই অপশানগুলো মুখস্থ করবে, ঠিক আছে? ইংলিশ টার্মিনোলজি অবশ্যই দেখবে। এখানে অ্যান্সার চলে এসছে, কেউ বলছে এ 38টা, কেউ বলছে বি, তো আমরা অ্যান্সারটা দেখে নেব, এ না বি, তো ম্যাটারটা কী হবে, উত্তর কী হবে? যারা যারা বি অ্যান্সার দিয়েছো তারা তারা ভুল, যারা যারা এ অ্যান্সার দিয়েছো ম্যালিয়েবিলিটি অ্যান্ড ডাকটাইলিটি তারা একদম সঠিক। কারণ কি, আমাদের ম্যালিয়েবিলিটি কাকে বলে, ম্যালিয়েবল কী আর ডাকটাইল কী? ম্যালিয়েবল কোনটাকে বলছি? যাকে আমি হ্যামারিং করে মানে পাতলা শীটে পরিণত করতে পারি, ম্যালিয়েবল কী বলবো? নমনীয়। ম্যালিয়েবলের এক কথায় হচ্ছে কি? নমনীয়, ঠিক আছে? সরি, ম্যালিয়েবল এক কথায় হচ্ছে কি? পরিবর্তনীয়, ঠিক আছে? পরিবর্তনীয়, পরিবর্তনীয় মানে যাকে আমি পিটিয়ে সোজা করতে পারি এক কথায়, ঠিক আছে? যাকে আমি হ্যামারিং করে রোলিং করে তাকে একটা অন্য রূপ দিতে পারি। যেমন ধাতুরা যত ধাতু আছে সবাই কি? সবাই ম্যালিয়েবল হয় মোটামুটি, ঠিক আছে? ধাতুরা বেশিরভাগ ম্যালিয়েবল। কিন্তু তুমি যদি হীরেকে দেখো, হীরে, হীরে কি ম্যালিয়েবল? একদমই নয়, হীরে কিন্তু ম্যালিয়েবল নয়, ক্লিয়ার? গ্রাফাইট, গ্রাফাইট কি ম্যালিয়েবল? না, গ্রাফাইট ম্যালিয়েবল নয়। গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে কন্ডাক্টিভ, ঠিক আছে? পরিবাহী, ঠিক আছে? সোনারিটি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু কখনোই ম্যালিয়েবল বা ডাকটাইল নয়, ঠিক আছে? তো কী গেল, এটা পরিবর্তনীয় গেল। এবার কি, এই ম্যালিয়েবল, পৃথিবীর সব থেকে ম্যালিয়েবল পদার্থ কোনটা, ঠিক আছে? ম্যালিয়েবল পদার্থ কোনটা? সেটা হচ্ছে সোনা। সোনা হচ্ছে সব থেকে ম্যালিয়েবল পদার্থ, এক কথায় যাদের আমি বিভিন্ন শেপে পরিবর্তন করতে পারি, তাই জন্য কী নাম এটার? পরিবর্তনীয়, ঠিক আছে?
যাকে আমরা শেপ চেঞ্জ করাতে পারি তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ম্যালিয়েবল। আর কি ডাকটাইল কাকে বলবো, ডাকটাইল কি ইজ আ মেজার অফ মেটাল অ্যাবিলিটি উইথস্ট্যান্ড টেনসাইল স্ট্রেস। মানে এক কথায় কোনো একটা বস্তু, এটা ধরো একটা লোহার টুকরো যেটাকে তুমি টানলে এবং পুনরায় তার আগের অবস্থায় ফিরে এলো, এটাকে কি বলবো ডাকটাইলিটি, এটাকে কি বলবো আমি ডাকটাইলিটি। ঠিক আছে একে বলবো আমরা কি ডাকটাইলিটি। ঠিক আছে, আর কি এটাকে আমরা বলতে পারি ইলাস্টিসিটি। ইলাস্টিসিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে ডাকটাইলিটি, ইলাস্টিসিটির একটা বৈশিষ্ট্য কি ডাকটাইলিটি। এইগুলো একটু টিপিক্যাল আছে, এইগুলোর ব্যাপারগুলো একটু ভিতরে গিয়ে জানতে হবে। তো মাথায় রাখো খালি ধাতুরা কি হয় সবসময় ম্যালিয়েবল এবং ডাকটাইল হয়। যত রকম ধাতু আমরা দেখি তারা সবাই ম্যালিয়েবল এবং ডাকটাইল। ঠিক আছে, ডাকটাইল, ক্লিয়ার, ক্লিয়ার। তো কি ডাকটাইলের আরেকটা বৈশিষ্ট্য কি, যদি দেখো ডাকটাইলকে টেনে তুমি যদি পাতলা করো, মানে একটা মোটা রডকে তুমি টানতে টানতে সরু তার বানালে, তাহলে কি হয়ে যাবে, সেটা দুর্বল হয়ে যায়। ঠিক আছে, সেটা দুর্বল হয় না, ঠিক আছে, সেটা কখনো দুর্বল হয় না। মানে যতটা একটা রড টেনে তুমি এটাকে কী করলে পাতলা, এরকম একটা পাতলা তারে পরিণত করলে, তাহলে কি হয়ে যাবে, তার দুর্বলতা আসবে না, সে তখনও সবলই থাকবে। ঠিক আছে, চলো তারপরে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে যেখানে ইলেকট্রনরা চলাফেরা করতে পারে সেটাকে বলবো আমরা কন্ডাক্টিভিটি। মেটালরা সবাই কন্ডাক্টিভ হয়, একদম সঠিক। ঠিক আছে, আর সোনারিটি, সোনারিটি কি মেটালদের সোনারিটি দেখতে পাওয়া যায়, মানে একটা লোহার মধ্যে তুমি যদি শক্ত জিনিস দিয়ে বাড়ি মারো ঢং করে আওয়াজ হবে, এটাকে কি বলবো আমরা সোনারিটি, এটাকে কি বলবো সোনারিটি। ক্লিয়ার, চলো তারপরে, তারপরে হোয়াট ইজ দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার অফ স্পেরিক্যাল মিরার। স্পেরিক্যাল মিরার বা একটা যেটা কি বলবো আমরা কি গোল মিরার, ঠিক আছে, গোল দর্পণ বা বক্র দর্পণ, এর সেন্টার অফ কার্ভেচার কোনটি, এর সেন্টার অফ কার্ভেচার কোনটিকে আমরা বলবো। তো এখানে অপশান কি দিয়েছে, ইট ইজ পয়েন্ট ফ্রম হুইচ রেজ অফ লাইট অ্যাপিয়ার টু দ্য কামিং ফ্রম অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ আ কনভেক্স মিরার। দেখো এত ডিফিকাল্ট ভেবে লাভ নেই, যেটা মাথায় ক্লিক করবে ভালো করে ভেবে দেখো কি বলছে। সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার কোনটাকে বলবো আমি যদি ছবি আঁকি, চলো ফাঁকা পেজ নিলাম, এইটা, এইটা হচ্ছে একটা মিরার। ঠিক আছে, এটা হচ্ছে একটা মিরার। আচ্ছা তোমাদের অপশানগুলো একবার দেখিয়ে দিই, অপশানগুলো একবার পড়ে নাও। ইট ইজ দ্য সেন্টার অফ আ হলোস্ফিয়ার অফ হুইচ দ্য স্পেরিক্যাল মিরার ইজ আ পার্ট। তারপরে একটা কি, ইট ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য স্পেরিক্যাল মিরার। তারপরে একটা কি, ইট ইজ দ্য পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস থ্রু হুইচ রেজ অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস পাস আফটার রিফ্লেকশন। ঠিক আছে, এই চারটে অপশানে আছে। ঠিক আছে, কোনটা উত্তর হবে আমি দেখব। তো কি বলছে, এইটা ধরো, এটা কি, এটা হচ্ছে একটা মিরার, স্ফেরিক্যাল মিরার, যার এই দিকটায় হচ্ছে কি আমাদের এই দিকটায় রিফ্লেকশন হয়। ঠিক আছে, এটা একটা স্ফেরিক্যাল মিরার এবং কি বক্রতা কি এরকমভাবে আছে। এবার যদি স্ফেরিক্যাল মিরারটাকে, এরকম মিরারটাকে আমি কি করি, আমি কাল্পনিকভাবে এঁকে নিই গোল কতটা হবে, এতটা গোল হবে। ঠিক আছে, এটা যদি সম্পূর্ণ গোল হয় কতটা গোল হচ্ছে, এরকম একটা গোল হচ্ছে। ঠিক আছে, তার মানে এর কেন্দ্র কোথায় হবে, এইটা। ঠিক আছে, এর কেন্দ্র হবে কোনটা, এইটা। এবার আমি দাগ টানি, এবার আমি দাগ টানলাম। ঠিক আছে, ক্লিয়ার, এবার আমি দাগ টানলাম, এই যো কেন্দ্র থেকে এর যে দূরত্ব এইটাকে কি বলবো, এইটা হচ্ছে এই মিরারের সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে এই মিরারের সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার, এইটা হচ্ছে এই মিরারের সেন্টার অফ কার্ভেচার। আর যদি বলে ফোকাল পয়েন্ট কোনটা, তাহলে ফোকাল পয়েন্ট হচ্ছে তোমার এইখানটা, মানে সেন্টার অফ কার্ভেচার এবং মিরারের মধ্যে যে দূরত্ব তার অর্ধেক ডিস্টেন্সকে কি বলবো আমরা, ফোকাল পয়েন্ট, তাকে কি বলবো ফোকাল পয়েন্ট। ক্লিয়ার, আর এই পোর্শনটা কি, এটা হচ্ছে ইনফিনিটি, এটাকে কি বলবো আমরা ইনফিনিটি। তার মানে কি পেলাম, এটা সেন্টার অফ কার্ভেচার আর এটা হচ্ছে ফোকাল পয়েন্ট। ঠিক আছে, এটা সেন্টার অফ কার্ভেচার এবং এটা হচ্ছে ফোকাল পয়েন্ট। এইবার, এইবার অপশানগুলোতে যাই, তবুও দেখবো আমার দুটোর মধ্যে গোলাচ্ছে, দুটো অপশানের মধ্যে গোলাচ্ছে। কেউ সবাই বলছে সি হবে, সি হবে স্যার, কিন্তু একবার ভালো করে কথাটা পড়ো, ভালো করে কথাটা পড়ো, কথার মধ্যে প্যাচ আছে। কি বলেছে, এই জন্য বলি আমি বাংলায় রেলে বাংলা কোয়েশ্চেন দেখে অ্যান্সার করবে না, রেলে বাংলা কোয়েশ্চেন দেখে এরকম কোয়েশ্চেনের অ্যান্সার করবে না। ঠিক আছে,
তাহলে নির্ঘাত ভুল হবে। এবার দেখো ইংলিশ কোয়েশ্চেনে আসো, কি বলছে? ইট ইজ দ্য সেন্টার অফ আ হলোস্ফিয়ার, মানে একটা যদি গোলক থাকে তার একেবারে ভিতরের দিকের মিডিলের পোর্শন, ঠিক আছে? এইটা একটা গোলক, এটা ভালো করে দেখো, এটা একটা গোলক, এটা একটা থ্রি ডি স্ট্রাকচার, যেটাকে আমি টু ডিতে আঁকছি, তার সেন্টার অফ কার্ভেচার কোনটা? এই মিডিলেরটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। কিন্তু এই পয়েন্টটায় বলেছে, দেখো এই পয়েন্টটায় এটাই উল্লেখ করেছে, ইট ইজ দ্য সেন্টার অফ হলোস্ফিয়ার, একটা ফাঁকা একটা গোলকের মধ্যেকার পয়েন্ট, হুইচ দ্য স্পেরিক্যাল মিরার ইজ দ্য পার্ট, যেটার হচ্ছে স্পেরিক্যাল মিরারের একটা পার্ট, হলোস্ফিয়ার তার মিডিলের পোর্শনকে একেবারে কেন্দ্রবিন্দুকে বলবো হচ্ছে কি আমরা, সেন্টার অফ কার্ভেচার। আর এই পয়েন্টটা ভালো করে পড়ো, দ্য মিড পয়েন্ট অফ দ্য স্পেরিক্যাল মিরার, মিড পয়েন্ট অফ দ্য স্পেরিক্যাল মিরার বলতে বোঝায় এইটাকে, বোঝাচ্ছে মিড পয়েন্ট অফ দ্য স্পেরিক্যাল মিরার। আর এই ভাষাটা বুঝতে না পারার জন্য আমাদের হয়ে গেল ভুল, ঠিক আছে? এইখানে দেখো সি এর অপশানটায় বাংলাটা পড়ো, দেখো বাংলাটা পড়ে মনে হচ্ছে এটাই ঠিক, এটি একটি গোলাকার আয়নাটির মাঝামাঝি, ঠিক আছে? রেলে এই ভাষাতেই এসেছিল, তাই জন্য আমি ভাষা উল্লেখ করে দিয়েছি তোমাদের, রেলে হুবহু যেই ভাষাতে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই ভাষা উল্লেখ করা আছে, তুমি খালি মিলিয়ে নাও। তুমি এই অপশানটা দেখো, তুমি ডেফিনেটলি অ্যান্সারটা ভুল করে দিয়ে চলে আসবে, কারণ ওরা ইংলিশ থেকে ডিটারমাইন করে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, গোলকের মধ্যেকার পোর্শন, গোলকের মিডিল পয়েন্ট। যারা যারা বি অ্যান্সার দিয়েছো তারা একদম সঠিক, ঠিক আছে যারা বি অ্যান্সার দিয়েছো তারা একদম সঠিক, যারা সি অ্যান্সার দিয়েছো তাদেরটা ভুল, ক্লিয়ার? চলো তারপরে ডোয়ার্ফনেস ক্যান বি কন্ট্রোল বাই ট্রিটিং প্ল্যান্টস উইল, এদের মধ্যে কোন হরমোনটিকে দিয়ে গাছের ডোয়ার্ফিজম কন্ট্রোল করা হয়, গাছের ডোয়ার্ফিজম কোনটিকে দিয়ে কন্ট্রোল করা হয়, বা বামনত্ব কোনটিকে দিয়ে কন্ট্রোল করা হয়? চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। অপশান দিয়েছে অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিন, ইথিলিন। তাড়াতাড়ি তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই। কোনটা হবে অ্যান্সার? গাছের বামনত্ব দূর করে। বামন কাকে বলি? বেটেকে বলি বামন, ঠিক আছে? তো অ্যান্সার কি হবে? পাঁচেরটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, কি হবে পাঁচেরটা? সবাই সি 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 করেছে, তো একদম সঠিক। আমি ভেবেছিলাম তোমরা সবাই এ অ্যান্সার করবে, কিন্তু না, সি একেবারে সঠিক। কিভাবে? আমরা জানি গাছের যদি অক্সিনের কাজ দেখি, আমরা এখানে কাজগুলো লিখে রেখেছি তোমাদের জন্য, তো অক্সিনের যদি কেমিক্যাল নেম দেখি কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আরেকটা নাম আছে, এটা হচ্ছে প্রাকৃতিক ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আরেকটা হয় কি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আইবিএ, এটার শর্ট ফর্ম কি আইএএ, ঠিক আছে? আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ঠিক আছে, এটার শর্ট ফর্ম কি আইবিএ। এই দুটোই হচ্ছে আমরা বলে থাকি অক্সিন, ঠিক আছে, অক্সিন হরমোন। এইবার এই অক্সিন হরমোনের কাজ কি আমরা জানি ছোটবেলা থেকে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা, মানে এটা যদি গাছ হয়, হ্যাঁ, ফটোট্রপিক চলন কিভাবে হবে আমরা জানি, ফটোট্রপিক চলন, এইখানে ধরো গাছের এইখানে একটা পাতা আছে, এইখানে ডাল, এইখানে পাতা, ঠিক আছে, শর্টে আঁকছি, ঠিক আছে, কোনো মতে আঁকছি, ঠিক আছে, এইটা পাতা, এইখানে ধরো সূর্য আছে, এইখানে কি আছে, সূর্য আছে, তাহলে এই গাছের ডালের বৃদ্ধি কোন দিকে হবে, এই সূর্যের দিকে হবে, এটাকে আমরা কি বলে থাকি, ফটোট্রপিক চলন। এই ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে, অক্সিন হরমোন, ঠিক আছে, এই ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে আমরা জানি, অক্সিন হরমোন। কিন্তু ভালো করে ভেবে দেখো, অক্সিন হরমোন, হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে, কিন্তু জিব্বারেলিক অ্যাসিড ঠিক উল্টো প্রক্রিয়ায় আসল বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, কিভাবে বলছে, বামনত্ব কেন হয়, বেটে হয়ে যাওয়া হচ্ছে বামনত্ব, ঠিক আছে। জিব্বারেলিক অ্যাসিড যদি গাছে বেশি পরিমাণে হয়ে যায়, জিব্বারেলিক অ্যাসিডের কাজ কি, এ দেখো, অক্সিনের কাজ হচ্ছে আজকে লম্বায় বৃদ্ধি করা, ঠিক আছে, জিব্বারেলিকের অ্যাসিড কাজ হচ্ছে কি, চওড়ায় বৃদ্ধি করা, কাজ কি, চওড়ায় বৃদ্ধি করা হচ্ছে জিব্বারেলিক অ্যাসিডের কাজ। গাছটা মানে ব্রেথ কতটা হবে সেটা হচ্ছে জিব্বারেলিক অ্যাসিডের কাজ,
কিন্তু জিব্বারেলিক অ্যাসিডের ঠিক তার একটা বিপরীত কাজও আছে। কি সেটা হচ্ছে ও গাছকে লম্বা হতে বাধা দেয়। কি করে? জিব্বারেলিক অ্যাসিড গাছকে লম্বা হতে বাধা দেয়, গাছকে লম্বা হতে বাধা দেয়। ক্লিয়ার? ক্লিয়ার সবার? গাছকে কি করে? লম্বা হতে বাধা দেয় জিব্বারেলিক অ্যাসিড। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড হবে অ্যান্সার এটার। ক্লিয়ার? চলো তারপরে আরও কিছু দেখে নিই। সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি? সাইটোকাইনিন হচ্ছে কিসে সাহায্য করে? গাছে, মানে গাছের কি সেলের গ্রোথ হতে সাহায্য করে, এমব্রায়োজেনেসিস মানে গাছে ফল ধরতে সাহায্য করে, এবং কি রুট মেরিস্টেম এবং শুট মেরিস্টেম মানে কে সেটা তৈরি হতে সাহায্য করে, এগুলো আমাদের পড়তে হবে। এরপরে কি ইথিলিন। ইথিলিন, ইথিলিনের কাজ কি আমরা জানি? ফুল এবং ফল ধরানো এবং ফলকে পাকানো হচ্ছে ইথিলিনের কাজ। ফল পাকানো, ফল পাকানো হচ্ছে ইথিলিনের কাজ, ফল পাকানো হচ্ছে ইথিলিনের কাজ। আরও কিছু শর্ট কোয়েশ্চেন আসে। গাছের একমাত্র গ্যাসীয় হরমোনের নাম, গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে এক প্রকার কি? গ্যাসীয় হরমোন। ক্লিয়ার? ইথিলিন হচ্ছে এক প্রকার গ্যাসীয় হরমোন। দেখো এই চারটে অপশানে ছিল, কিন্তু আমি আরও এক্সট্রা লিখেছি, সেটা কি? ফ্লোরিজেন। সেটা কি লিখেছি? ফ্লোরিজেন। কেন লিখেছি? ফ্লোরিজেন কি? ফ্লোরিজেন বলা হয় ফুল ফোটাতে সাহায্য করে, ফ্লাওয়ারিং হরমোন, যেটা কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। কিন্তু একটা ভালো করে একটা কথাটা মনে, হাইপোথাইসড, হাইপোথিসাইসড হরমোন মানে কি? প্রকল্পিত হরমোন, যেটাকে বাংলায় বলা হয় কি? প্রকল্পিত, সরি, প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন মানে কাল্পনিক, ঠিক আছে? আমরা জানি এটা আছে, কিন্তু আমরা আজ পর্যন্ত নির্ণয় করতে পারিনি এর সংকেত কি, এ কীভাবে কাজ করে আমরা নির্ণয় করতে পারিনি। কিন্তু আমরা বার করতে পেরেছি ফ্লোরিজেন বলে একটা হরমোন গাছের মধ্যে কাজ করে, ঠিক আছে? ক্লিয়ার? চলো তারপরেরটা, তারপরেরটা দেখে নিই আমরা, তারপরের অংশ কোয়েশ্চেনটা দেখে নেবো। চলো, ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ আ কার ইজ 5 মিটার পার সেকেন্ড, কি বলছে? ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা কী দিয়ে ডিনোট করি? ইউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তাহলে ইউ কত? ইউ হচ্ছে 5 মিটার, ঠিক আছে? ইউ হচ্ছে 5। ফাইনাল ভেলোসিটি কত বলেছে? ভি। ভি হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। আর কত সেকেন্ডে কভার করছে, মানে টাইম কত? টাইম হচ্ছে 5 সেকেন্ড। টাইম কত? 5 সেকেন্ড, ঠিক আছে? টাইম হচ্ছে কত? 5 সেকেন্ড, তাই তো? স্যার প্রবলেম হচ্ছে শুনতে। কি প্রবলেম বলো, কথা শোনা যাচ্ছে না? না, কথা তো ঠিকই শোনা যাচ্ছে। চলো তো আমরা দেখে নিচ্ছি, ইউ পেলাম, ভি পেলাম, টি পেলাম। এইবার তুমি যদি দেখো ফর্মুলাটা কি, কী নির্ণয় করতে দিয়েছে? অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এফ নির্ণয় করতে দিয়েছে। তাহলে এফ এর ফর্মুলা কি? ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে এফ এর ফর্মুলা। এবার দেখো, এবার মান বসিয়ে দাও, 10 মাইনাস 5 বাই কত 5, অ্যান্সার কত? 1। তার মানে কি? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অ্যান্সার কি হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যারা যারা অ্যান্সার করেছো ডিএটটা, তারা তারা একদম সঠিক, ঠিক আছে? ডিএটটা যারা যারা অ্যান্সার করেছো মানে 1, তারা তারা একদম সঠিক। ক্লিয়ার? চলো তারপরেরটা, তারপরে কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেটার টু মেজার দ্য এক্স্যাক্ট পিএইচ, ঠিক আছে? আমাদের পিএইচ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয়, ঠিক আছে? ইওসিন, ইওসিন ইউনিভার্সাল ইন্ডিকেটার, লিটমাস না ফেনপথেলিন, কোনটি ব্যবহার করা হয়? তাড়াতাড়ি তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই, কোনটি ব্যবহার করা হয়, কোনটি ব্যবহার করা হয়, তাড়াতাড়ি অ্যান্সার চাই। 18 জন আছো লাইভে, এটা একটু শেয়ার করে দাও যাতে আরও সবাই এসে জয়েন করতে পারে আমাদের সাথে। তাড়াতাড়ি একটু শেয়ার হয়ে যাক, তাড়াতাড়ি একটু শেয়ার হয়ে যাক যাতে আরও কেউ এসে জয়েন করতে পারে। 18 জন লাইভে আছো, যাতে আরও লোকে এসে জয়েন করো,
এটার জন্য শেয়ার করে দাও। চলো আমরা করছি হচ্ছে কি বুলেট টেন, মানে রেলওয়েতে আসতে পারে এরকম দশখানা কোয়েশ্চেন, যেখান থেকে আমরা চল্লিশখানা কোয়েশ্চেন সলভ করে নেব। দশখানা কোয়েশ্চেন খালি দেখতেই আসলে আমরা সলভ করছি কত, চল্লিশখানা কোয়েশ্চেন। চলো তাড়াতাড়ি অ্যান্সার চলে এসছে অলরেডি, সাত আটটা সবাই অ্যান্সার দিতে শুরু করে দিয়েছে। ইওসিন, হ্যাঁ না ইউনিভার্সাল ইন্ডিকেটার, না লিটমাস, না ফেনপথেলিন, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইউনিভার্সাল ইন্ডিকেটার, ইউনিভার্সাল ইন্ডিকেটার। তাহলে আমরা দেখে নেব কি ইউনিভার্সাল ইন্ডিকেটারের ব্যাপারে। ফার্স্টে দেখবো ইওসিন, ইওসিন হচ্ছে কি একটা ফ্লুরোসেন্ট অ্যাসিড। এটা ইওসিন কি, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। এটা হচ্ছে কি একটা ফ্লুরোসেন্ট অ্যাসিড, হ্যাঁ এটা চকমকি একটা অ্যাসিড এক কথায়, ঠিক আছে, একটা আলো দিতে সক্ষম এরকম একটা অ্যাসিড, ঠিক আছে। ইট স্টেন্স ডার্ক রেড অ্যান্ড পিঙ্ক অ্যাজ আ রেজাল্ট অফ দ্য অ্যাকশন অফ ব্রোমিন অ্যান্ড ফ্লুরোসিন, ব্লোরিন ব্রোমিন অন ফ্লুরোসিন। মানে কি এটা কি করে, এটা ডার্ক এবং রেড কালার দেয় কিসের সাথে, রেজাল্ট অফ ব্রোমিন, অ্যাকশনস অফ ব্রোমিন, ব্রোমিনের বিক্রিয়ায় কি করবে এটি, এটি রেড অর পিঙ্ক কালার দেয়। ব্রোমিন যদি কোনো কিছুর মধ্যে থাকে, ব্রোমিন যদি রিয়াকশান করছে এরকম যদি পদার্থ থাকে তার মধ্যে কি করবে এটি, এটি রেড এবং পিঙ্ক কালার দেয়, ঠিক আছে। চলো তারপরে তারপরেরটা আমরা দেখে নেব কি বলছে। দ্য ইউনিভার্সাল ইন্ডিকেটার, ইউনিভার্সাল ইন্ডিকেটার মানে পিএইচ ইন্ডিকেটার, যেটাকে বলে থাকি ইজ আ পিএইচ ইন্ডিকেটার, যেটা আমাদের কি করে আমাদের কোনটার মাত্রা কত, এই যে পিএইচ মাত্রা কত এটা নির্ণয় করা হয় কার দ্বারা, ইউনিভার্সাল ইন্ডিকেটার দ্বারা, ঠিক আছে। এইখানে যদি ছবি দেখো তোমরা এই পার্টটা এই ছবি দেখে মুখস্থ করে নেবে, কার পিএইচ কত, তোমার এইটা দেখে মনে রাখতে সুবিধা হবে কার পিএইচ কতর মধ্যে পড়ে, ঠিক আছে। কার পিএইচ কত এইটা দেখে মনে রাখতে সুবিধা হবে, ছবিটা দেখে মুখস্থ করে নেবে, তার জন্য ছবি দিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে। চলো তারপরে এইখানে যারা যারা অ্যান্সার দিয়েছো, লিটমাস বা ফেনপথেলিন নয়, কারণ ফেনপথেলিন বা লিটমাস নির্ণয় করতে কী নির্ণয় করতে সাহায্য করে, সেটা অ্যাসিড না ক্ষার, কিন্তু তার মাত্রা কত এটা নির্ণয় করা যায় না লিটমাস দিয়ে, ঠিক আছে। লিটমাস দিয়ে বা ফেনপথেলিন দিয়ে এটি নির্ণয় করা সম্ভব নয়। আর লিটমাস আর ফেনপথেলিন থেকে যে কোয়েশ্চেনগুলো করবে, লিটমাস কোথা থেকে আমরা পেয়ে থাকি, লাইকেন থেকে পেয়ে থাকি, এটা তোমাদের পড়তে হবে পরীক্ষায় আসে, লাইকেন থেকে আমরা লিটমাস কালেক্ট করে থাকি। আর কি এটা কি, আমরা এই লিটমাস কী করে অ্যাসিডিক দ্রবণে কী দেবে, অ্যাসিডিক দ্রবণে লাল রং দেবে, ঠিক আছে, আর বেসে কী দেবে, নীল রং দেবে, ঠিক আছে। বেসিকে দেয় নীল রং আর অ্যাসিডিকে দেয় লাল রং, ঠিক আছে, অ্যাসিডিকে দেয় লাল রং। আবার ফেনপথেলিন কী, ফেনপথেলিনের যদি দেখো, ফেনপথেলিন কী, ফর দিস অ্যাপ্লিকেশন ইট ট্রান্স কালারলেস ইন অ্যাসিডিক রিয়াকশন, ঠিক আছে। কী হয় তোমার অ্যাসিডে হচ্ছে এটি কালারলেস, এবং অপর পক্ষে পিঙ্ক কালার ধারণ করে কিসে, বেসিক সলিউশনে কি করে পিঙ্ক কালার ধারণ করে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রেলে আগেরবার বহুবার এসছে, তার জন্য এই কোয়েশ্চেনটা মিস করা যাবে না, ঠিক আছে, মিস করা যাবে না। এছাড়া কি ফেনপথেলিনের ফর্মুলাটা পড়ে রাখবে, C20H14O4, এখনও পর্যন্ত পরীক্ষায় আসেনি কিন্তু জানি না কবে দিয়ে দেবে, তাই জন্য আমি এই ইনফরমেশানটাও দিয়ে দিয়েছি C20H14O4। এরকম ধরনের যদি নোটস পেতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, আমাদের পেড কোর্সে ভর্তি হও। দেখো কোন নোটের কোয়ালিটি দেখবে, যেটা পড়ার পর আর কোনো বই ঘাটতে হবে না তোমাকে, ঠিক আছে, এটা পড়ার পর আর কোনো বই ঘাটতে হবে না, ঠিক আছে। চলো পার্থ রয় বলছে আপনার প্রথম ক্লাস করছি, আচ্ছা তুমি এই ক্লাসে এসছো, ওয়েলকাম। তো চলো আমাদের এই ভিডিওটা একটু শেয়ারও করে দিও, আর যদি চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে সবাইকে জানতে সাহায্য করো যে এরকম একটা চ্যানেল আছে যারা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং কোয়েশ্চেন ওয়াইজ তোমাদের পুরো পরীক্ষার জন্য প্রিপেয়ার করে দেয়। আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয় সকাল 11টার সময়, আশা করি সবাই জানো। আর যদি ফ্রিতে নোটস এবং এই ক্লাসগুলোর একটা সাজানো গোছানো একটা লিস্ট পেতে হয় তাহলে আমাদের আমার কোথায় জয়েন করতে হবে, টেলিগ্রাম গ্রুপে। আর টেলিগ্রাম গ্রুপটার নাম কি তোমাকে ফার্স্টে কী করতে হবে, টেলিগ্রাম ডাউনলোড করতে হবে, দেন ওখানে গিয়ে সার্চ করবে সায়েন্স বাই সুভাষিস স্যার, সায়েন্স বাই সুভাষিস স্যার মানে সার্চ মারলেই তুমি পেয়ে যাবে আমাদের, আমার ছবিওয়ালা একটা মানে পাবে, একটা চ্যানেল পাবে, ওটায় ঢুকে যাও, জয়েন করে যাও, তোমরা ওখানে ফ্রি নোটস এবং ফ্রি ক্লাসেস পেতে থাকবে, ঠিক আছে। এছাড়াও যারা 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 রেলের পেড কোর্স নিতে চাও তারা তারা Y229 কোডটা ইউজ করে লক্ষ্য বলে যে ব্যাচটা আছে সেটায় জয়েন হয়ে যাও, তোমাদের এই লক্ষ্যপূরণ, রেলের লক্ষ্যপূরণের দায়িত্ব নেব আমরা, রেলের লক্ষ্যপূরণের দায়িত্ব নেব আমরা, তার জন্য কী করতে হবে আমাদের রেলের ব্যাচে জয়েন করে যেতে হবে, ঠিক আছে, ঠিক আছে। চলো তারপর তারপরে আমরা দেখে নেব হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ ড্যাশ ইন নেচার, অ্যালুমিনিয়াম অক্সাইড কী ধরনের হয়, প্রকৃতি কী ধরনের হয় আমরা যদি দেখি, কি বলছে অ্যাসিডিক অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রকৃতি কী, অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল, না তোমার হচ্ছে অ্যাম্ফোটেরিক,
কোনটা হবে অ্যান্সার? অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল, অ্যাম্ফোটেরিক, কোনটা হবে মানে অ্যান্সার? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল, অ্যাম্ফোটেরিক কোনটি হবে অ্যান্সার? তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। অনেকে নতুন এসছো আজকে চ্যানেলে দেখতে পাচ্ছি, একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে? চলো চলো ওয়েলকাম সবাইকে। চলো অ্যান্সার এসে গেছে, ডি। আলোকনন্দা হালদার দিয়েছে হচ্ছে অ্যান্সার দিয়েছে হচ্ছে ডি। চলো তাহলে এবার অ্যান্সারটা আমরা দেখে নেব, কোনটা হবে অ্যান্সার? একদম সঠিক, যারা যারা ডি অ্যান্সার দিয়েছো একদম সঠিক, হবে হচ্ছে অ্যাম্ফোটেরিক। কবে থেকে পেটকোষ স্টার্ট হচ্ছে? পেটকোষ স্টার্ট হওয়ার কথা 21 তারিখ, ঠিক আছে? 21শে জুলাই, 21শে জুলাই থেকে স্টার্ট হবে এবং এই কোর্সটা চলবে হচ্ছে 250 ঘন্টা, মোর দ্যান 250 আওয়ার্স, ঠিক আছে? মোর দ্যান 250 আওয়ার্স চলবে, প্রত্যেক দিন ক্লাস থাকবে, ঠিক আছে? প্রত্যেক দিন তোমাদের রেডি থাকতে হবে প্রত্যেক দিন পড়ার জন্য, পড়ার অভ্যাসটা তৈরি করার জন্য, যাতে রেলটা তুমি পাস করতে পারো, ঠিক আছে? চলো। অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ ড্যাস ইন নেচার, কী ইন নেচার? অ্যাম্ফোটেরিক ইন নেচার। অ্যাম্ফোটেরিক কী? তাহলে আমরা অ্যাম্ফোটেরিকটা দেখে নিই। অ্যাম্ফোটেরিক আমরা তাদের বলবো যারা কি অ্যাসিডিক বিক্রিয়া, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ঠিক আছে? এবং কার সাথে বিক্রিয়া করে? ক্ষারের সাথেও বিক্রিয়া করে, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে এবং ক্ষারের সাথেও বিক্রিয়া করে। এবং কী তৈরি করে, মানে কি কী তৈরি করবে? লবণ এবং জল উৎপাদন করবে, লবণ এবং জল উৎপাদন করবে। এই দেখো অ্যামোনিয়াম অক্সাইড, এটা কি অ্যামোনিয়াম অক্সাইড? এটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে? অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করছে, আর অপরপক্ষে জল তৈরি হচ্ছে। আবার অপর দিকে দেখতে গেলে অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া কী তৈরি করছে? সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করছে, আর অপরপক্ষে জল তৈরি হচ্ছে, ঠিক আছে? জল তৈরি হচ্ছে, তার মানে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাম্ফোটেরিক অ্যাসিড। মানে অ্যাম্ফোটেরিক কাকে বলবো? যে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে, তাকে আমরা কি বলবো? অ্যাম্ফোটেরিক অক্সাইড বলবো। সেই সব অক্সাইডকে কি বলবো? অ্যাম্ফোটেরিক অক্সাইড বলবো। তো চলো তারপরের কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমরা শেষের দিকে বুলেট 10-10 কোয়েশ্চেন করবো, কিন্তু কী বলেছি 40 সলভ করবো। দেখো কতগুলো সলভ হয়ে গেল। হোয়াট ইজ দ্য অ্যাটমিসিটি অফ ফসফরাস? ফসফরাসের অ্যাটমিসিটি কী? ফসফরাস মোনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক, পলি অ্যাটমিক না টেট্রা অ্যাটমিক? ফসফরাস কী? পারমাণবিকতা কত? ফসফরাসের পারমাণবিকতা কত? ফসফরাসকে আমরা কী দিয়ে ডিনোট করি? পি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? ফসফরাসকে আমরা পি দিয়ে ডিনোট করি। সেটা কী ধরনের অ্যাটমিক? মোনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক, টেট্রা অ্যাটমিক, পলি অ্যাটমিক? আমরা যদি দেখি পারমাণবিকতা সবথেকে বেশি কার? সালফারের। সালফারের পারমাণবিকতা সবথেকে বেশি, সালফারের কত? 8। আর পারমাণবিকতা জিনিসটা কি যদি দেখি, নিজের মৌলের সাথে নিজের মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে, তাকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো কি? পারমাণবিকতা। সালফার কটা নিজের মতন কজনের সাথে যুক্ত হয়? 8 জনের সাথে, ঠিক আছে? 8 জনের সাথে যুক্ত হয়ে কী তৈরি করে? S8 উৎপন্ন করে। অক্সিজেনের যদি দেখি O+O কী তৈরি করে? O2 তৈরি করে। তার জন্য কি অক্সিজেনের পারমাণবিকতা কত? 2। সালফারের কত? 8। তেমনি ফসফরাসের কত? তাড়াতাড়ি অ্যান্সার চলে এসছে অলরেডি অনেকের, তো মানে কী হবে অ্যান্সার কত হবে তোমার? ফসফরাসের কত অ্যান্সার হবে হচ্ছে কত? পি ফোর। ফসফরাসের অ্যাটমিসিটি কত? P4, মানে টেট্রা অ্যাটমিক। ফসফরাস হচ্ছে কি? টেট্রা অ্যাটমিক। যারা যারা এ অ্যান্সার দিয়েছ একদম ভুল, ঠিক আছে? ফসফরাস কী তৈরি করে? টেট্রা অ্যাটমিক একটা মৌল হচ্ছে তোমার ফসফরাস, ঠিক আছে? চলো 26 জন লাইভে আছে, চলো আরও একটু শেয়ার হয়ে যাক, যাতে আরও এসে জয়েন করতে পারে সবাই। চলো দেখে নেব 10 নম্বর কোয়েশ্চেন কী বলছে। দ্য এগ ইজ ক্যারিড ফ্রম দ্য ওভারি টু দ্য উম থ্রু, মানে কি? ডিম্বাশয় থেকে গর্ভে ডিম নিয়ে যাওয়া হয় কোন রাস্তা দিয়ে, ঠিক আছে? কী বলেছে অপশান? ভাস ডেফারেন্স, ওভিডাক্ট, সার্ভিক্স না ইউটেরাস? দেখো ফার্স্টেই ভাস ডেফারেন্স বাদ দিয়ে দেবো, কারণ ভাস ডেফারেন্স পুরুষ দেহে থাকে, ঠিক আছে? এটা কিসে সাহায্য করে? শুক্রাণু পরিবহনে সাহায্য করে। আশা করি সবাই রেলের পরীক্ষায় বহুবার পেয়েছো, এবার রেলওয়ের গ্রুপ ডির যারা আমাদের সাথে প্রিভিয়াস ইয়ার সলভ করেছিলে তারা বহুবার পেয়েছো। শুক্রাণু পরিবহনে সাহায্য করে কে? ভাস ডেফারেন্স, ঠিক আছে? শুক্রাণু পরিবহনে সাহায্য করে কে? ভাস ডেফারেন্স, ঠিক আছে? তার মানে কি? ভাস ডেফারেন্স তো অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সারে কী পড়ে রইল? ওভিডাক্ট, সার্ভিক্স, ইউটেরাস, কোনটা সাহায্য করে? তো চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। চলো টেনেরটা সবাই বলছে ডি, টেনেরটা ডি বলছে, তো অ্যান্সারটা দেখে নেবো। একদমই না, টেনের অ্যান্সারটা কি? ওভিডাক্ট।
ওভিডাক সাহায্য করে। কি ওভিডাক জিনিসটা কি আমি যদি দেখি, দেখো ওভিডাক্টের মধ্যে দিয়ে যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এই যে নালীপথ, এই যে টোটাল নালীপথ, এই যে ফার্টিলাইজেশন হলো, তারপরে অ্যাম্পিউলা, হ্যাঁ ইস্টমাস, এর মধ্যে দিয়ে যখন যাচ্ছে এই টোটালটাকে কি বলবো আমরা, এই টোটালটাকে বলা হচ্ছে ওভিডাক্ট, ঠিক আছে? এটাকে কি বলা হয়, ওভিডাক্ট, ঠিক আছে? এই টোটালটাকে বলা হয় ওভিডাক্ট, এখান থেকে এতটা ডিস্টেন্সকে বলা হয় ওভিডাক্ট। দেখো ফার্টিলাইজেশনের পর কি হচ্ছে, উসাইট এর মধ্যে দিয়ে গমন করছে এবং ইমপ্ল্যান্টেশন ঘটছে, এবং কি হচ্ছে ইমপ্ল্যান্টেশন ঘটছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে তোমার অ্যান্সার কি, ওভিডাক্ট হবে অ্যান্সার। যারা যারা ওভিডাক্ট অ্যান্সার করেছো একদম সঠিক, যারা যারা ওভিডাক্ট অ্যান্সার করেছো একদম সঠিক, ক্লিয়ার? তো চলো, এই 10টা কোয়েশ্চেন ছিল বুলেট কোয়েশ্চেন। এরপরে আমরা দেখে নেবো আমাদের পেড কোর্সের ব্যাপারে। আমাদের এখানে 72% ছাড় চড়ছে, ফ্ল্যাট 72% ছাড়, ঝাঁপিয়ে পড়ো অফারের উপর, বেশি অপেক্ষা করো না, দাম বেড়ে যাবে। এছাড়া কি, তোমরা 2 মান্থের এক্সট্রা ভ্যালিডিটি পেয়ে যাবে। আমরা একবার দেখে নেবো কোর্সটাকে। এই এই 72% ভ্যালিডিটি পেতে গেলে, মানে 72% ছাড় পেতে গেলে এবং 2 মাসের ভ্যালিডিটি পেতে গেলে এক্সট্রা, সেটা তোমাকে কী করতে হবে, Y229 কোডটা ইউজ করতে হবে, না হলে তোমরা এই সুবিধাটা পাবে না। Y229 কোডটা ইউজ করো এবং সব থেকে ম্যাক্সিমাম ছাড়টা পেয়ে যাও। তো চলো আমরা দেখে নেবো কীভাবে আমরা এই ছাড়টাকে অ্যাভেল করতে পারি। আমরা একবার ওয়েবসাইটে গিয়ে দেখে নেবো, আমাদের আড্ডা 24/7 ওয়েবসাইট। যারা যারা রেলের পরীক্ষা দিতে চাও, রেলের জন্য কঠোরভাবে পরিশ্রম করতে চাও, তাদের জন্য আছে, তাদের জন্য একটা বড় সুযোগ। তারা এই সুযোগটাকে হাতছাড়া করো না, তাদের জন্য একটা বড় সুযোগ আছে। কী করতে হবে তোমাকে, এখানে গিয়ে adda247.com লিখতে হবে, adda247.com বলে সার্চ মারো। কী করবে, সার্চ মারবে adda247.com, দেখো এটা ওপেন হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল। এবার কী করবে, এইখানে গিয়ে সার্চ করো, সার্চ, এখানে সার্চ বার দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই সার্চ বারে গিয়ে কী হবে, সার্চ করো। এই যে সার্চ বার দেখতে পাচ্ছ, সার্চ বারে গিয়ে সার্চ করো, কী লিখবে, রেলওয়ে ইন বেঙ্গলি লেখো, রেলওয়ে ইন বেঙ্গলি, ঠিক আছে, রেলওয়ে ইন বেঙ্গলি লেখো, এন্টার মারো, ঠিক আছে, এন্টার মেরে দাও। কী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখো লক্ষ্য বলে একটা ব্যাচ খুলে আসছে এখানে, দেখো লক্ষ্য, আমরা লক্ষ্যটা দেখতে পাচ্ছি, লক্ষ্যতে ক্লিক করব, ঠিক আছে। 77% হবে, অবশ্যই হবে, অ্যাপ থেকে কিনলে 77% ছাড় পাবে, ঠিক আছে, অ্যাপ থেকে কিনলে 77% ছাড় পাবে। তো চলো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ 3699 টাকা দাম, 3699। এবার কী করবে, ভিউ অফার করো, ভিউ অফার করো, কী দেখতে পাচ্ছ এখানে, এন্টার ইওর ইমেল আইডি, এন্টার ইওর ইমেল আইডি করো, এন্টার ইমেল, এন্টার ইওর ইমেল আইডি লেখো এখানে। আমার ইমেল আইডি আমি লিখছি, আমার কি, subhasish@adda247.com, ঠিক আছে, লিখলাম, আর অ্যাভেলেবেল অফারের এই জায়গাটা চলে এলো। চলো এইখানে গিয়ে কি করবে, এইখানে গিয়ে আমার আমার কোড, আমার কোডটা কি, Y229 অ্যাপ্লাই করো। দেখো এখানে June 70 আছে, অ্যাপ্লাই করলে কত হচ্ছে তোমার দাম, June 70 অ্যাপ্লাই করলে 11109 টাকা পড়ছে। কিন্তু তুমি যদি আমার কোডটা অ্যাপ্লাই করো এখানে, June 70টাকে সরিয়ে দিয়ে আমার কোড কত, Y229, এইটা যদি অ্যাপ্লাই করো কত পাচ্ছ তুমি ছাড়, দেখো 1035 টাকা, 100 টাকার মতন কম পেলে দাম, ঠিক আছে। তো এই ফ্যাকাল্টি কোড Y229 সব থেকে বেশি ছাড় পাওয়া যায়, ঠিক আছে, ফ্যাকাল্টি কোডে সব থেকে বেশি ছাড় আছে। এবং তোমরা এখানে কিছু কয়েনও ইউজ করতে পারবে, যারা যারা অ্যাপে অ্যাপ ডাউনলোড করে নিয়েছো, তারা যারা যদি অ্যাপে কোনো কয়েন কামিয়ে থাকো, সেই কয়েনগুলোকে ইউজ করে তোমরা কিনতে পারো, ঠিক আছে, টাকা আরও কমে যাবে, কয়েন ইউজ করলে টাকা আরও কমে যাবে। তাই জন্য কী করতে হবে, কোর্সটা পারচেস করে নাও। যদি চাকরি কনফার্ম করতে হয়, যদি মনে করো আমি রেলের চাকরি করব, দেখো 1035 টাকা, আমি যদি সহজ হিসাব বলি, তুমি যদি কোনো প্রাইভেট টিউটারের কাছে ভর্তি হও, সে খালি অঙ্ক করাবার জন্য 500 টাকা নেয়, খালি অঙ্ক করাবার জন্য 1 মাসের 500 টাকা নেয়। সেখানে 3.5 মাসের কোর্স, পুরো কোর্স রেলওয়ের, যেখানে 4খানা সাবজেক্ট অনেকগুলো, 4খানা পার্ট আমি বলতে পারি, জিআই ম্যাথ, জেনারেল স্টাডিজ, জেনারেল সায়েন্স, এই 4খানা পার্ট তোমাদের এইখানে পুরো কভার হয়ে যাবে, ঠিক আছে। যেখানে তুমি অন্য কোথাও প্রাইভেট টিউশনে পড়লে 2000 টাকা খালি 1 মাসেই পে করতে হতো। তা আবার কি, ক্লাস কতদিন করে থাকে, তুমি যদি ভালো করে প্রাইভেট টিউশনে ভর্তি হয়ে থাকো, তুমি জানবে যে ক্লাস কদিন হয় সপ্তাহে, সপ্তাহে মাত্র 1 দিন ক্লাস হয়, 2 ঘন্টার ক্লাস, 1 দিন 2 ঘন্টার, অঙ্কের 2 ঘন্টা, তেমনি তোমার হচ্ছে কি জিআইয়ের 2 ঘন্টা, তেমনি আবার হচ্ছে সায়েন্সের 2 ঘন্টা, তেমনি আর্টসের 2 ঘন্টা, মোট কত ঘন্টার ক্লাস হলো তাহলে সপ্তাহে, 8 ঘন্টার ক্লাস পেলে তুমি,
এইবার আমাদের দেখো প্রত্যেক দিন 3 ঘন্টার করে ক্লাস, 6 দিন ক্লাস, 3 × 6 = 18 ঘন্টা। তোমার ক্লাস কত পড়ছে সপ্তাহে? 18 ঘন্টা, আর কোথায় 8 ঘন্টা। তোমার কত দিনে ওখানে সিলেবাস শেষ হবে? তার আগে এখানে অনেক দিন আগে সিলেবাস শেষ হয়ে বসে থাকবে এবং কী হবে, একটা পাক্কা প্রিপারেশান হয়ে যাবে। ঠিক আছে, যারা যারা আছো তারা তারা কী করবে, Y229 কোডটা ইউজ করো। ঠিক আছে, Y229 কোডটা ইউজ করো এবং আমাদের সাথে জয়েন হয়ে যাও। আর যাদের যাদের এখনও বুঝতে অসুবিধা হচ্ছে তারা তারা কী করবে, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তারা কী করবে, তাদের কোড এবং আদার সব জিনিস আমি ওখানে দিয়ে দেবো, তোমরা সেই অনুযায়ী পারচেস করে নিও, ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, কী করবে, Y229, ঠিক আছে, কোড Y229। আর আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কি, সায়েন্স বাই সুভাষিস স্যার। ফার্স্টে টেলিগ্রাম ডাউনলোড করো, দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, Y229 কোড ইউজ করো এবং জয়েন করে যাও। ওখানে ফ্রি ক্লাস, ফ্রি তোমার নোটস ওখানে পেয়ে যাবে, কিন্তু ফ্রি ক্লাসের থেকেও একটা কী হয়, কম্প্যাক্ট ক্লাসের দরকার পড়ে, সেই জন্য পেড কোর্স নেওয়া অবশ্যই জরুরি। আর যারা পেড কোর্স নিতে সক্ষম নও তারা অবশ্যই ফ্রি ক্লাস, আমাদের ইউটিউব ক্লাসগুলো নিতে পারো, তাতে কোনো আমাদের আপত্তি নেই। তোমাদের সাফল্যই এইটুকুনি আমি কামনা করি। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হবে আবার তোমাদের সাথে কালকে ঠিক সকাল 11টার সময়। তো আজকের মতো টাটা, গুড বাই, বিদায়।